গোটা দেশে বাম ছাত্র যুব বিশেষ করে এসএফআই ডিওএফআই গোটা দেশে আমাদের রাজ্যে এসএফআই ডিওএফআই এবং টিএসইউ টিওএফ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে 15 সেপ্টেম্বর গোটা দেশে আমরা দাবি দিবস পালন করি। আমাদের চারটি সংগঠনের প্রধান দাবি হচ্ছে সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। জন্মলগ্ন থেকে আমাদের এই সংগঠনগুলো এই দাবিতে আমরা সরব, প্রতিদিন এই দাবিতে আমরা লড়াই করছি। তারপর বছরের নির্দিষ্টভাবে 15 সেপ্টেম্বর এই দিন প্রতীকী দাবি দিবস হিসাবে আমরা পালন করি। গোটা দেশে আজকের দিনের এই নির্দিষ্ট দাবিতে নানা কর্মসূচি হয়। আমাদের রাজ্যে আমরা এখানে হলসভা করছি, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের আমাদের কর্মসূচি ছোট করে নিতে হচ্ছে, কারণ এই সময় আপনারা দেখছেন যে গোটা রাজ্যের হোয়ার ইজ মাই জব এই স্লোগানে ব্যাপক যুবকরা রাস্তায় নেমেছে। আমাদের দেশের বেকারত্বের হার স্বাধীনতার উপর রেকর্ড সংখ্যক এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা বেকারত্বের হারে এখন গোটা ভারতবর্ষের উপরের জায়গায় চলে যাচ্ছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী হওয়ার আগে 2014 সালের আগেই বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আমাদের রাজ্যের বিজেপি সরকার তৈরি হলে রাজ্যে বছরে 50,000 যুবকের চাকরি হবে। আমরা সব মিথ্যা, সব ভুয়া কথা। সরকার তৈরি হলে তারা মানুষের কিভাবে চুষে নেবে, মানুষের রক্ত মাংস মেধা কিভাবে চুষবেন, সেই চেষ্টায় ব্যস্ত থাকেন আমাদের দেশের এই শাসক গোষ্ঠী, বিশেষ করে বিজেপির নেতৃত্বে সরকার। ফলে আমাদের রাজ্যে একইভাবে সমস্ত সরকারি চাকরির দরজা বন্ধ, বেসরকারি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যেখানে চাকরির বেশি সুযোগ ছিল সেইগুলা বিক্রি করে দিচ্ছেন, 4 বছরের সময়সীমা ধার্য করেছেন। আমাদের দেশের ব্যাংক, আমাদের দেশের রেলপথ, আমাদের দেশের বিমানবন্দর, এমনকি আমাদের দেশের স্টেডিয়াম বিক্রি করে দেবেন আমাদের সরকার। ফলে এই যে এই বিক্রির মধ্য দিয়ে আমাদের দেশের মেধা এবং আমাদের দেশের শ্রম যৌবন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারি চাকরির দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে এবং এটা করা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশের কর্পোরেট পুঁজিপতি তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, তারা যেন কম বেতনে বেশি মজুরি শ্রমিক মানে বেশি পরিশ্রম করাতে পারেন কম মজুরিতে, তার জন্যই সরকার এটা করছে। আমরা দাবি করছি যে আমাদের বেকারদের কাজের সুযোগ তৈরি করতে হবে। এই দাবি নিয়ে আমরা গোটা দেশে লড়াই আছি, আমাদের রাজ্যেও লড়াই আছি প্রতিদিন। আজকের এই প্রতীকী দাবি দিবস আমরা এখানে উদযাপন করছি 15 সেপ্টেম্বর। সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। 80-এর দশকের মাঝামাঝি সারা দেশেই ছাত্র এবং যুব সংগঠনগুলো তারা এডুকেশন ফর অল, জব ফর অল এই দুটো স্লোগানকে সামনে রেখে দিল্লিতে এবং দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে বিশাল বিশাল জমায়েত সংগঠিত করে এবং এরপর থেকে আমাদের দেশে শিক্ষার দাবিতে এবং কাজের দাবিতে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। আমাদের দেশে ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন, আমাদের ত্রিপুরা রাজ্যে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফ এবং ডিওয়াইএফআই এই চারটি সংগঠন এই শিক্ষার দাবিতে এবং কাজের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। এসএফআই ডিওয়াইএফআই খুব সুনির্দিষ্টভাবে একথাটা বলতে চায় যে এই সংগঠনগুলো তারা তাদের পতাকার মধ্যে যে কথাগুলোকে বিধৃত করেছেন সেটাই হচ্ছে ছাত্র যুবদের সামনে আলটিমেট গোল। আমরা দেখি পৃথিবীতে যেখানে সমাজতান্ত্রিক দেশ আছে সেই দেশগুলোতে যুবদের শিক্ষা, ছাত্রদের শিক্ষার পর যুব জীবনে কাজের জন্য কন্যে হয়ে ঘুরতে হয় না। আমাদের সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন তারা তাদের সংবিধানের মধ্যে কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গ্যারান্টেড করেছে, চীনের সংবিধানের মধ্যে এটা গ্যারান্টেড আছে। আমরা লক্ষ্য করছি আমাদের দেশের মধ্যে আজকে যে সরকার আছে, বিজেপি সরকার কি দেশের কি রাজ্যের একই নীতি নিয়েই তো চলছে। এই সরকারগুলো কাজ দেওয়া তো দূরের কথা, তারা যা কাজ করছেন আমাদের দেশে সরকারি স্তরে যত মানুষ কাজ করছিলেন আজকে আধা সরকারি স্তরে এবং সরকারি স্তরে এই যারা কাজ করছিলেন তার সংখ্যাটা কমে গেছে, নতুন কাজ দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে
ছাত্র যুবরা তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকার ভবিষ্যৎ থেকে আলোর দিশা দেখাবার লক্ষ্যে ছাত্র যুবরা এই 15ই সেপ্টেম্বর দিনটাকে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজের দাবিতে কর্মসূচি গ্রহণ করে।